পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে একই সাথে দুই নাবালিকার বিয়ে বন্ধ করল নদিয়া চাইল্ডলাইন। নদিয়া শান্তিপুর থানার ফুলিয়া ও গবারচর এলাকায় দুটি পৃথক ঘটনায় একই সাথে দুই নাবালিকার বিয়ে রুখে দিল নদিয়া চাইল্ডলাইন। গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই পরিবারে হানা দেয় নদিয়া চাইল্ডলাইনের কর্মীরা। এরপর দুই নাবালিকার বিয়ে বন্ধ করে। যদিও পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এই অভিযান চালায় চাইল্ডলাইনের কর্মীরা। সূত্রের খবর, এদিন নদিয়ার শান্তিপুরের ফুলিয়া এলাকায় এক 14 বছর বয়সী নাবালিকার বিয়ের বৌভাতের আয়োজন করেছিল ছেলের পরিবার। অন্যদিকে শান্তিপুর ব্লকের গবারচর এলাকাতেও এক নাবালিকার মামার বাড়িতে আয়োজন করা হয়েছিল বিবাহের। গোপন সূত্রে খবর পায় নদিয়া চাইল্ডলাইনের কর্মীরা। এরপর ওই দুই পৃথক এলাকায় হানা দিয়ে দুই নাবালিকার বিয়ে বন্ধ করে দেয় চাইল্ডলাইন। সূত্রে খবর, অবৈধভাবে দুই নাবালিকার বিবাহের ঘটনা নিয়ে শান্তিপুর থানার সাথে যোগাযোগ করে নদিয়া চাইল্ডলাইন, সেই মতো পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এই অভিযানে নামেন তারা। জানা যায় এক নাবালিকার বয়স 14 বছর, তার বিবাহ হচ্ছিল 18 বছর বয়সী এক নাবালকের সাথে। অন্যদিকে আরেক নাবালিকার বয়স 17 বছর, তারও বিবাহ হচ্ছিল 25 বছর বয়সী এক যুবকের সাথে। এই ঘটনায় নদিয়া চাইল্ডলাইনের পক্ষ থেকে জানানো হয় ওই দুই নাবালিকাকে এখন তারা হোমে রাখার ব্যবস্থা করবেন। তবে বিগত দিনেও একাধিক নাবালিকার বিয়ে রুখে দিতে দেখা গিয়েছিল চাইল্ডলাইনকে। আবারও একই ভূমিকায় দেখা গেল নদিয়া চাইল্ডলাইনকে। বিষয়টা বলি, প্রথমত আমি দত্তপুলিয়া শ্রীমা মহিলা সমিতি চাইল্ডলাইন নদিয়ার পক্ষ থেকে আজকে প্রথমে শান্তিপুর থানার আন্ডারে ফুলিয়া ফাঁড়িতে আসি। প্রথমে আমাদের কাছে একটা 1098 একটা টোল ফ্রি নাম্বার মারফত আমাদের কাছে খবর ছিল যে ওই ফুলিয়ার ফাঁড়ির আন্ডারে একটা 14 বছরের মেয়ে, নাবালিকা মেয়ে, তার বাড়ি চাকদা, সে ছেলের বাড়ি থেকে তার বিয়ে আজকে অনুষ্ঠিত চলছিল, অনুষ্ঠান চলছিল। তো এই মতো পরিস্থিতিতে আমরা সেই মুহূর্তে ফুলিয়া থানার যারা কর্তব্যরত পুলিশ অফিসার তাদের সাথে আমরা, তারা আমাদেরকে সহযোগিতা করেন, তাদের সহযোগিতায় আমরা ওই বাড়িতে যাই এবং মেয়েটাকে আমরা ওখান থেকে রিকভারি করি। পরবর্তীতে আমরা ফুলিয়া হাসপাতালে মেডিকেল করিয়ে এখন আমরা CWC চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যিনি ম্যাজিস্ট্রেট ম্যাম আছেন, চেয়ারপারসন আছেন, ওনার সাথে কথা বলবো। তারপরে CWC প্রডিউস করার পরে যেটা ম্যাডামরা ঠিক করবেন। কজনকে রেস্কিউ করলে আছে? আজকে করলাম দুটো নাবালিকা মেয়েকে, একটার বয়স 14 আর একটা 17। তারপরে পরেই আমরা পরবর্তীতে আর একটা খবর পাই যে শান্তিপুর থানার অন্তর্গত এখানে একটা আন্ডারেই একটা মেয়ে 17 বছরের নাবালিকার বিয়ে হচ্ছিল। তো আমরা এখানে শান্তিপুর থানাতে আসি, শান্তিপুর থানা আমাদের পূর্ণ সহযোগিতায় আমরা সেখানে যাই এবং গিয়ে মেয়েটাকে রিকভারি করি। এখন আমরা মেয়েটাকে এখান থেকে নিয়ে যাচ্ছি রিকভারি করে। তারপরে পরবর্তীতে যেটা আছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে আমরা প্রডিউস করব। মোট তিনজনকে উদ্ধার করা হয়েছে তো? না, দুজন একজনের বাড়ি ফুলিয়া, একজনের বাড়ি শান্তিপুর। হ্যাঁ, একটা মেয়ের বাড়িতে, একটা তো শান্তিপুর, আর একজনের বাড়ি চাকদা। ও ফুলিয়ার আন্ডারে ছেলের বাড়িতে এসে ওকে বিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল, অনুষ্ঠানও ছিল, আমরা সেখান থেকে উদ্ধার করি। ফুলিয়ায় যে মেয়েটা উদ্ধার হয়েছে তার বয়স কত? ফুলিয়ায় যে মেয়েটা উদ্ধার হয়েছে তার বয়স 14 বছর। আর যে মেয়েটা গবারচরে যে মেয়েটা হয়েছে সে মেয়েটার বয়স 17 বছর। আজই বিয়ে ছিল দুজন? হ্যাঁ, আজই বিয়ের অনুষ্ঠান ছিল, আজই বিয়ের অনুষ্ঠান ছিল। আমার নাম সলেমান শেখ, আমি চাইল্ডলাইন নদিয়া দত্তপুলিয়া সীমা মহিলা সমিতির একজন কর্মী। থ্যাংক ইউ।